ঘূর্ণিঝড় দানার জেরে উড়িষ্যায় কারো প্রাণহানি হয়নি বলে দাবি করলেন সেখানকার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। সাইক্লোন দানার ল্যান্ডফলের আগে দুর্যোগ মোকাবিলায় সেই লক্ষ্য নিয়েছিল উড়িষ্যা সরকার। ল্যান্ডফল শেষে মুখ্যমন্ত্রী বলেন, প্রভু জগন্নাথের কৃপায় প্রাণহানি হয়নি। আগামী 11 নভেম্বর দেশের 51তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন সঞ্জীব খান্না। 10 নভেম্বর শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় অবসর নেবেন। তিনি বিচারপতি সঞ্জীব খান্নার নাম পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে সুপারিশ করেছেন। বিমানে বোমা রাখার উড়ো হুমকির মাঝেই এবার হোটেলে বোমাতঙ্ক। অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে 3টি হোটেলে বোমা রাখা হয়েছে বলে হুমকি ইমেল আসে শুক্রবার এএনআই সূত্রের খবর। স্থানীয় পুলিশ সূত্রে বলা হয়েছে 3টি হোটেলে বোম রাখার হুমকির ঘটনায় এফআইআর করা হয়েছে, তদন্ত শুরু হয়েছে। উড়িষ্যা উপকূলে আছড়ে পড়েছে সাইক্লোন দানা। এর সরাসরি প্রভাব পড়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, ঝাড়গ্রাম সহ বাংলার একাধিক জেলায়। বইছে ঝোড়ো হাওয়া এবং তুমুল বৃষ্টিপাতও হয়েছে। দানার প্রভাবে কোন জেলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে তা বিস্তারিত রিপোর্ট তলব করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় শস্য বিমায় নাম তোলার সময়সীমা আরও 1 মাস বাড়ানো হলো। দানার আবহে ভারী বৃষ্টি শুরু হয়েছে জেলায় জেলায়, প্রবল ক্ষতির মুখে কৃষকরা। তাদের কথা মাথায় রেখেই শুক্রবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন 31 অক্টোবরের বদলে বাংলা শস্য বিমায় নাম তোলার সময়সীমা 31 নভেম্বর করা হলো। ভারতের বিভিন্ন জায়গায় নানা সময় তল্লাশি চালিয়ে অবৈধভাবে বসবাস করা বাংলাদেশিদের আটক করে পুলিশ। শুক্রবার গুজরাতে সেই রকমই 50 জন বাংলাদেশি নাগরিককে আটক করলো আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ। তারা অবৈধভাবে ভারতে এসে বসবাস করছিল বলে জানা গিয়েছে। টানা বৃষ্টিতে জল থইথই রাজ্যের 1 নম্বর সুপার স্পেশালিটি হাসপাতাল SSKM ও ন্যাশনাল মেডিকেল কলেজ। জলমগ্ন কার্ডিওলজি প্রসূতি বিভাগ আউটডোর বাড়ছে হয়রানি। লাগাতার বৃষ্টিতে কলকাতা জলযন্ত্রণা। ঠনঠনিয়া বৌবাজার মৌলালী থেকে ময়দান, রাস্তা যেন নদী হয়ে গেছে। হাঁটু জল কৈখালি থেকে বেহালায়, চরম দুর্ভোগ। বাধা রইল না উচ্চ প্রাথমিকে নিয়োগে। হাইকোর্টের নির্দেশ মেনেই উচ্চ প্রাথমিকে 14,000 পদে নিয়োগ। মামলা খারিজ করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। নিয়োগ প্রক্রিয়া হস্তক্ষেপ করল না সর্বোচ্চ আদালত। 2016 সালের নিয়োগ নিয়ম মানছে না কমিশন। অভিযোগ করে সুপ্রিম কোর্টে মামলা, সেই মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। খাটাল মাস্টার প্ল্যানের পর মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল সুন্দরবন মাস্টার প্ল্যানের কথা। ঘূর্ণিঝড়ে তাণ্ডবের হাত থেকে রেহাই পেল না বাংলার, প্রবল বৃষ্টি শুরু হয়েছে। লাগাতার বৃষ্টিতে কলকাতা জলযন্ত্রণা, আর এই আবহে এবার মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল সুন্দরবন মাস্টার প্ল্যানের কথা। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, বাংলাকে বন্যা কিংবা ঝড় কোনো কিছুতেই টাকা দেয় না কেন্দ্রীয় সরকার। ফের মুখ্য সচিবকে ইমেল জুনিয়র ডাক্তারদের। স্বাস্থ্যক্ষেত্রে উন্নতিতে 6 দফা পরামর্শ দিয়ে মুখ্য সচিবকে ইমেল।